টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ব্যক্তিগত নানা বিষয়ে সামাজিক মাধ্যমে আলোচনায় থাকেন এই অভিনেত্রী। কিছুদিন আগে মালদ্বীপে অবকাশ যাপনে গিয়ে এসেছিলেন শিরোনামে। এবার আবেদনময়ী ফটোশুট করে আবার আলোচনায় তিনি। তার সেই ছবি এখন ভাইরাল নেট দুনিয়ায়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিতর্কের আর এক নাম টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ব্যক্তিগত নানা ইস্যুতে নিয়মিত খবরের শিরোনামে থাকেন তিনি। কখনো সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে, কখনো নতুন প্রেম কিংবা সিনেমার প্রসঙ্গে আলোচনার টেবিলে থাকে তার নাম। এবার খোলামেলা রূপে ফটোশুট করে ভক্তদের হৃদয়ে ঝড় তুললেন নায়িকা। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমের ফটোশুটে অংশ নিয়েছেন শ্রাবন্তী। সেই শুটের ছবি শুক্রবার প্রকাশ্যে এসেছে। ছবিতে দেখা যাচ্ছে সাদা বিছানায় শুয়ে আছেন শ্রাবন্তী, তার পরনে গাঢ় ফিরোজা রঙের একটি গাউন। তবে গাউনটি পরে বেশ আবেদনময়ী রূপে ক্যামেরায় ধরা দিয়েছেন শ্রাবন্তী। শ্রাবন্তীকে এমন আবেদনময়ী রূপে দেখে মুগ্ধ ভক্তরা। অভিনেত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে ভুল করছেন না তারা। অবশ্য সমালোচনার তীরও ছুটে আসছে। তাকে বুড়ি বলেও কটাক্ষ করেছেন এক নেটিজেন। সম্প্রতি মালদ্বীপ ভ্রমণ করে এসেছেন শ্রাবন্তী। গুঞ্জন রয়েছে এই অবকাশ যাপনে তার সঙ্গী ছিলেন প্রেমিক অভিরূপ নাগ চৌধুরী। নীল সমুদ্র আর বিলাসবহুল রিসোর্টে প্রেমিকের সঙ্গে একান্ত সময় কাটিয়ে এসেছেন অভিনেত্রী। শ্রাবন্তীকে সর্বশেষ দেখা গেছে বিক্ষোভ সিনেমায়, যেটা মুক্তি পেয়েছে বাংলাদেশে। এই সিনেমায় তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন শান্ত খান। এছাড়া কলকাতায়ও ভয় পেও না নামের আরেকটি সিনেমা মুক্তি পায় শ্রাবন্তীর।